নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজ রবিবার আর সময় এখন ঠিক দুপুর 12:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যেহেতু রবিবার তো কাজে তো একটু দেরি হবেই আর ঘুম থেকে তো একটু দেরি করে উঠবই, সেই রকমই ব্যাপার হয়েছে যে ঘুম থেকে অনেকটা বেলায় উঠেছি, ওই 7:30 কি 7:45 নাগাদ। তো তারপরে উঠে তাড়াতাড়ি করে কাজকাম সব কমপ্লিট করে নিলাম আর তারপরে সকালের টিফিনটাও করে নিয়েছিলাম। করেছিলাম রুটি আর ছোট্ট ছোট করে পটল কুচি কুচি করে কেটে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। তো সেই সমস্ত খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে মাংসটা নিয়ে আসলো তোমাদের দাদাভাই কিনে, আর সেই মাংসটা আমি ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ঝুড়ির মধ্যে রেখে দিলাম, তাহলে কি হবে জলটা ঝরে যাবে, মাংসটা বেশ সুন্দর হবে। আর তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে এই যে ছাদে মেলতে আসলাম। এদিকে কিন্তু মালটাও রোদে দেওয়া হয়ে গেছে, মাল বলতে চাউমিনটা আর কি, চাউমিনকে মালই বলা হয়। সবসময় আর কি ফোন করে তো যে মাল লাগবে, এত মাল লাগবে, অত এরকম মানে ফোনে কথা বলতে বলতে ওই মাল মালই হয়ে গেছে। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো ওই যে চাউমিনটা রোদে দেওয়া হয়েছে আর এই যে জামাকাপড়গুলো এখন রোদে দিয়ে তারপরে আমি রান্নাটা সেরে নেব। চলে আসলাম রান্নাঘরে আর এই যে দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পাকাটা সব কিছু নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ এগুলো একটু আজকে মিক্সারে করে নেব, আজকে আর শিলনোড়ায় বাটবো না, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো তার জন্য মিক্সারের বাটিটা নিয়ে আসলাম, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জিরে। আমাদের এই বাড়িতে জিরেটা একটু কমই খায় মাংসের মধ্যে, কিন্তু আমরা বাপের বাড়িতে মাংসে জিরে খাই। আর এই যে দেখো হয়ে গেছে, এদিকে মশলাটা করে নিয়ে এসেছি, ঘরে করে নিয়ে এসেছি, বাইরে আর করিনি। দেখো বিছানাটার কি অবস্থা করেছে কুটুস আর রুজরু, তাই তো? কে কে করেছে এরকম বিছানা? তাহলে কেন করলি ওরকম? আর কি কি খাচ্ছিস এখন কই দেখি, ওরকম করে দেখা যাচ্ছে না। ও হ্যাঁ দেখা যাচ্ছে, বাদাম খা, ঠিক আছে চলো আমি এখন পুজো টুজো দিয়ে নিই, কুটুস বাদামটা খাক বসে বসে, তারপর ওকে ভাত খাওয়াবো, তাই তো? দেখতেই পেলে তোমরা কুটুসকে বিছনায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঠাকুর পুজোটা করে নেব। আর রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না করেছি, টকটাল করেছি আর কুমড়ো শাক করেছি। তো রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিজে স্নান করলাম আর এই যে এখন চলো পুজোটা করে নিই, পরে আবার দেখা হবে। এখন সময় বিকাল 5:30, ওই 2:30-3 নাগাদ ভাত খেয়েছি তারপরে ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম, উঠে ওই বাসন ছিল যেগুলো বাসনগুলো মাজলাম আর তারপরে তো এসে দেখলাম যে মালগুলো পাখিতে আর কি খাচ্ছে, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমি ক্যামেরাটা অন করতে করতেই পাখিগুলো পালালো। তো যাই হোক এই যে এদিকে দেখো মালগুলো মা বাবা আসবে নিচে নিয়ে যাবে। আর দেখো লেবু গাছটা কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ তরতাজা হয়ে উঠেছে। আর এদিকে পুঁই শাকটা দেখো একটা গাছের থেকে 3টে ডাল বেরিয়েছে আর কি, তো মা এটা লাগিয়েছে, মা বলছে যে এই ছাদে দিয়ে দেবে, দেখা যাক কত দূর কী হয়। গোড়াটা দেখো বেশ মোটা। সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো আবার আসার সময় নিয়ে আসলাম
কারণ মা যাবে, মালগুলো ভেতরে দেবে, তারপরে জামা কাপড়গুলো আনবে, অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার গোছাতে গোছাতেও তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি নিয়ে আসলাম। আরে যে দেখো গামলায় কুটুসের গেঞ্জিগুলো আর ওই বাস্কেটটার মধ্যে কুটুসের প্যান্টগুলো, এগুলো সব পরপর ভাঁজ করে রাখবো। তারপরে নাইটিগুলো আমার যেগুলো শোকেসের আলনাটায় রেখে দেবো, তোমার দাদাভাইয়ের প্যান্টগুলো জায়গাটা জায়গায় রেখে দেবো, তাহলে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছগাছ থাকবে। সারাদিন পর এই বিকালবেলাটা থাকে আমার ঘর গোছানোর জন্য সময়, কারণ এই সময়টা কুট্টুস ঘুরতে যায় ওর ঠামের সাথে, আমি নিরালায় বসে বসে ঘরটা গুছিয়ে রাখি। তো আমার সারাদিনের তুলনায় এই বিকালবেলাটায় বেশিরভাগ সময় ঘরটা গোছানো হয়, আর সারাদিনে হয়তো দেখা গেল কোনো একটা ব্যাপার থাকে তাহলে হয়তো গোছাই যদি ফাঁকা টাইম পায়। বেশি একটা ফাঁকা টাইম আমি সারাদিন পাই না, আমি এই বিকালবেলাটাই ফাঁকা টাইম পাই। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে চা করতে চলে এসেছি, তোমার দাদাভাই যেহেতু বাড়ি আছে এর জন্য মার আর তোমার দাদাভাই দুজনের একসাথেই চাটা করে নিলাম। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।